ডেরা সরিয়ে এসে পৌঁছার পরে সকল পর্যটকরা কিন্তু এখানে প্রথমে ভিড় জমায়, কারণ হচ্ছে এখান থেকে চান্দের গাড়ির টিকিট করতে হয়, চান্দের গাড়ির অর্থাৎ রিজার্ভ করতে হয়, এবং সবাই কিন্তু এইখানে অবস্থান করে চান্দের গাড়ি রিজার্ভ করে তারপরে এখান থেকে যার যার গন্তব্যে রওনা দেয়। আমরা এইমাত্র খাগড়াছড়ি বাস থেকে নামলাম, বাস থেকে নেমে এখন আমরা চান্দের গাড়ি রিজার্ভ করতে যাচ্ছি। চান্দের গাড়ি রিজার্ভ করে নাস্তা সেরে তারপরে আমরা রওনা দিব সাজেকের উদ্দেশ্যে। ও নাগর ও নাগর একেবারে মানাইছে না রে, তুই লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, হিতাক তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। নদীর ধারে শিমুল ফুল, বসে শুভ সকাল জানাইলো সবাইকে, নানা পাখির বাসারে। সারা রাত ভ্রমণের পরে খাগড়াছড়ি আসার পরে আমরা প্রথমে চান্দের গাড়ি ভাড়া করলাম, তারপরে আমরা হোটেলে এসে ওয়াশরুম ফ্রেশ হয়ে আমরা নাস্তা খেতে বসলাম। যেহেতু সারা রাতের জার্নি, সেই জন্য আমরা তেলের খাবার কেউ নিলাম না, একেবারে সস্তায় কম দামি খাবার নিলাম, ডাল ভাত আলুর ভর্তা, এবং আমাদের সকল সদস্যের প্রিয় খাবার, তাই আমরা সকলেই এই খাবারটাই নিলাম। এই খাবারটা খেয়ে আমরা চলে যাবো আবার চান্দের গাড়িতে। প্রিয় বন্ধুরা, আমরা সাজেকে যাত্রা শুরু করলাম, আমাদের গাড়ি এখন সাজেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। আমাদের সাথে আমাদের সবসময় নিয়মিত সদস্য যারা থাকে, সম্মানিত শিক্ষকরা, প্রত্যেকে আছে, হারুন স্যার, পাবেন স্যার, মতিন স্যার, আছে সাইবুল ইসলাম, বাদল স্যার এবং খোকন স্যার। তো আমাদের গাড়ি এখন রওনা দিচ্ছে, সবাই দোয়া করবেন, আমরা সাজেকে যাচ্ছি, সাজেকটা আপনাদের দেখাবো। বাগাইঘাট থেকে আমরা এখন রওনা দিলাম, রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। সম্ভবত দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার মতো সময় লাগবে, আমাদের সকল সদস্যরা এই রওনা দিয়েছে। পাহাড়ি সাজেকের যে আঁকা পাকা পথ, সেই পথ দিয়ে আমরা সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাবো সাজেকে। আমরা চান্দের গাড়ি রিজার্ভ করলাম, চান্দের গাড়ি আমাদের এক রাত আলুটিলা গুহা এবং হর্টিকালচার পার্ক, এ দুটা স্পট দেখাবে, এবং কংলাক পাহাড় আর সাজেকে ঘুরাবে। এক রাত আমাদের চান্দের গাড়ি ভাড়া নিল 11,000 টাকা। এখানে আসলে দামাদামি করার তেমন কিছুই নেই, ভাড়া ফিক্সড করাই থাকে, আপনি এক রাত যদি থাকতে চান এমনই হবে। আর যদি কেউ ওই অন্য স্পটগুলো ঘুরতে না চান সেক্ষেত্রে ভাড়া কম, কেউ যদি রাত কাটাতে না চান সেজন্য আবার ভাড়া কম। সেই তালিকাগুলো আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বিভিন্ন রিসোর্টের মোবাইল নাম্বার সহ কিছু ঠিকানা আমরা দিয়ে দেবো, আপনি চাইলে আমাদের ডিসক্রিপশন বক্স থেকে বিভিন্ন তথ্যগুলো নিতে পারবেন। তো আমরা খাগড়াছড়ি থেকে বেশ কিছুক্ষণ চলার পরে দিঘিনালা পার হওয়ার পরে আমাদের গাড়ি এসে থামবে, থামলো বাগাইঘাটে, বাগাইহাট। এখানে থামার পরে এক ঘন্টা বিরতি আছে, যাত্রা বিরতি। এই এক ঘন্টা বিরতিতে আপনি চাইলে এখানে দেশীয় ফলের চাকমাদের একটি চমৎকার বাজার আছে, সেখান থেকে আপনি কিছু খাওয়া দাওয়া করতে পারেন। আমরা সবাই খেয়েছি দেশীয় ফল, বিশেষ করে আনারস, কলা, এছাড়াও আছে তেঁতুল, বেল, পেঁপে, আপনি চাইলে খেতে পারেন, ডাবও আছে যেহেতু প্রচণ্ড গরম। তারপরে বাগাইহাট থেকে আমরা আবার চলে যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। এখানে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো সময় লাগে একেবারে খাগড়াছড়ি থেকে সাজেক পৌঁছতে। আর আমাদের এই সাজেক সংক্রান্ত যত টুকিটাকি তথ্য আছে সবগুলি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এছাড়াও সাজেক যাওয়ার পরে খাবার দাবার ব্যবস্থা কেমন সেগুলো আমরা দিয়ে দিব সামনে, তো সবাই ধৈর্য ধরে দেখতে থাকুন। আমি একটু রাস্তার ভিডিওটা বেশি দেওয়ার একটু কারণ হচ্ছে, কারণ সাজেকের যে চমৎকার রাস্তাগুলো, সেই রাস্তাগুলো দেখতে দেখতে কখন যে আপনি সাজেক পৌঁছে যাবেন আপনি নিজেও টের পাবেন না।
একেবারে প্রথম থেকে আমি একটু আপনাদের বলতেছি কীভাবে সাজেক আসবেন। প্রথমে ঢাকা সায়দাবাদ অথবা গাবতলি থেকে যেখান থেকে আপনারা টিকিট নেন নিতে পারবেন। যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন শ্যামলী গাড়ি নারায়ণগঞ্জ থেকেও টিকিট কাটা যায়। তবে খাগড়াছড়ি আসার জন্য যে গাড়িগুলো সবচেয়ে বেশি বিখ্যাত তার মধ্যে শান্তি পরিবহন, তারপর আছে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন, এছাড়াও বেশ কিছু পরিবহন আছে, আপনি চাইলে আপনার সুবিধা মতো নিতে পারবেন। শান্তি পরিবহন যদি ভাড়া করেন তাহলে আপনি দীঘিনালা পর্যন্ত যেতে পারবেন, আর শ্যামলী বা অন্য অন্য গাড়িগুলো খাগড়াছড়ি পর্যন্ত এসে থামে। দীঘিনালা থেকেও আপনি চাইলে চান্দের গাড়ি করতে পারেন, খাগড়াছড়ি থেকেও করা যায়, কোনো সমস্যা নেই। আর আমাদের যে ভাড়াটা নিচ্ছে শ্যামলী গাড়িতে আমরা আসছি, শ্যামলী গাড়ি ভাড়া হচ্ছে 750 টাকা, এটা সম্ভবত সব সিজনই 750 টাকা, অন্যান্য গাড়ির ভাড়াগুলো হয়তো কিছু তারতম্য থাকতে পারে, এবং আসার ভাড়াও এই এমনই 750 টাকাই। আর সাজেক যেয়ে আপনি হোটেল ভাড়া করলে একটু বিড়ম্বনায় পড়তে হতে পারে, যদি সম্ভব হয় আপনি আগেই বুকিং দিয়ে আসবেন, যেটা আমরা করেছি, আমরা আগে থেকেই রুম বুকিং দিয়ে আসছি, যে এখানে ওখানে গিয়ে যেন সময় নষ্ট না হয় আমরা সরাসরি রুমে উঠে গেছি। এই যে ফুলগুলো দেখতেছি আমরা, এই ফুলগুলো দিয়ে ফুলের ঝাড়ু তৈরি হয়। আমাদের এখানে যে ফুলের ঝাড়ুগুলো আমরা ব্যবহার করি বেশিরভাগই পাহাড়ি থেকে, পাহাড়ের এই ফুল থেকেই হয় ফুলের ঝাড়ু। আমরা যাওয়ার পথে বেশ কিছু চাকমাদের দেখলাম যারা ফুলের ঝাড়ু তৈরি করছে, এবং এগুলো কিন্তু আমাদের এদিকে আসে গাড়ি যোগে। বাগাইঘাট পার হওয়ার পরে বেশ কিছুক্ষণ গাড়ি চলার পরে এখানে এসে সবগুলো গাড়ি থামলো। প্রথমে বুঝতে পারিনি কেন থামলো, পরে দেখলাম এটা হচ্ছে লাইন ক্রসিং, মানে ওই দিক থেকে সাজেক থেকে ফিরতি গাড়িগুলো আসতেছে, ওদের সাইড দেওয়ার জন্য আমরা যারা যাচ্ছি এদের গাড়িগুলো সাইডে অবস্থান করতেছে। ওই গাড়িগুলো যাওয়ার পরে আবার এই গাড়িগুলো আমাদের গাড়িগুলো ছাড়বে। আমি যদি আপনাদের একটু দেখাই খেয়াল করলে বুঝবেন, দূর থেকে ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে এই গাড়িগুলো সবগুলো আসবে এখানে, 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগে বিরতি দেয়। তবে আমাদের গাড়িটা ছায়ের মধ্যে রাখছে সেজন্য বসতে তেমন খারাপ লাগতেছে না, তবে রোদের মধ্যে হলে হয়তো সমস্যা হতো। ওই যে গাড়িগুলো আসতেছে এই গাড়িগুলো সব পার হওয়ার পরে আমাদের গাড়ি আবার চলে যাবে, যেহেতু সাজেকের রাস্তা আঁকাবাঁকে এবং সরু রাস্তা, ক্রসিং হলে রাস্তা দুর্ঘটনার সম্ভাবনা আছে, তাই যখন গাড়ি যাওয়া শুরু করে আসা যায় না, আবার আসা শুরু করলে যাওয়াও যায় না। এটা আর্মিদের একেবারে ডিসিপ্লিন মেনটেন করেই যেতে হয়, আপনি চাইলেও গাড়ি ছাড়তে পারবেন না, গাড়ি আসবেও না, ওটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে। তো এই যে গাড়িগুলো যাচ্ছে, ওই গাড়িগুলো যাওয়া শেষ হলে আমাদের গাড়ি আবার সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। এটা হচ্ছে আমাদের সাজেকের রিসোর্ট, আমরা এই রিসোর্টে উঠেছি, মর্নিং স্টার রিসোর্ট। এটা নিচতলা এবং উপরতলা দুইটা তলার মধ্যে প্রায় 6টার মতো রুম আছে, প্রত্যেকটা রুমের মধ্যে 6 জন করে ক্যাপাসিটি থাকার। তো আমরা এটা নিয়েছি, এটা যেহেতু বাতাস আছে ওই পাশ থেকে খুব সুন্দর দৃশ্য, সেই জন্য আমরা এদিকটাই নিলাম। তো আপনারা কেউ যদি এই রিসোর্টে আসতে চান আমি ফোন নাম্বার সহ বিস্তারিত দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে অগ্রিম বুকিং করতে পারেন। অগ্রিম বুকিং করলেই সুবিধা, টেনশন থাকে না রুম ভাড়ার জন্য। আমাদের রিসোর্ট থেকে বসলে এই জাম্বুরা গাছটা চোখে পড়ে, এই হচ্ছে রিসোর্টের ভিতরটা। প্রত্যেকটা বেডের উপরে একটা করে ফ্যান আছে, তিনটা বেডে 6 জনের ক্যাপাসিটি। পেট বেশি খেয়ে না খালি আনারস খান বেশি।
বেশ বড় সড়ো রুমটা, এপাশে জানালা, এপাশে বাতাস, একটা চমৎকার বারান্দা আছে, দরজা আছে, এবং খুব সুন্দর বাতাস আসে এখান দিয়ে, বিশেষ করে এই পশ্চিম পাশটায়। এটা হচ্ছে ওয়াশরুম, পাশেই পানি টানির মোটামুটি ব্যবস্থা আছে। এই হচ্ছে গাছ এবং এই হচ্ছে সাজেকের একেবারে চূড়া। এটার দুতলার মধ্যে আরো সুন্দর আছে, হচ্ছে দুতলা। দুতলা আমরা সিট পাইনি, সেই জন্য আমরা নিচতলায় থাকলাম। আমাদের অনেক নিচেও দেখেন রিসোর্ট আছে। এই হচ্ছে বারান্দাটা, আমরা সাজেকে আসার পরে কিন্তু প্রচন্ড গরম পাইছি। চাইছিলাম একটু বৃষ্টি, তো আল্লাহ একটু বৃষ্টিটাও দিল। একেবারে পাহাড়ের উপরে বৃষ্টি, মালতা গাছটা কিভাবে লড়তেছে, এটার দুই পাশে চারপাশটা কিন্তু প্রচুর পরিমাণ রিসোর্ট আছে, থাকার খাওয়ার ব্যবস্থা আছে। আমরা এখন যাবো ওইদিকে সাজেকের পাহাড়টা, আমরা এখন ঘুরবো কংলাক পাহাড়, যাবো হেলিপ্যাড, যাবো সূর্য অস্ত দেখবো। আমাদের গাড়ি অলরেডি চলে আসছে। এখানে বিভিন্ন রিসোর্ট আছে, চারপাশে কিন্তু সাদা মেঘে ঢাকা। একটু চারপাশটা যদি আমি আপনাদের দেখাই, খেয়াল করবেন একেবারে সাদা মেঘে ঢাকা। ওই পাশটা দেখেন একেবারে সাদা মেঘ। এখানে অনেক চান্দের গাড়ি বিভিন্ন রিসোর্টে পর্যটকরা এসে উঠেছে, এবং এখান থেকে যার যার যাত্রার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছে। এদিকে আরো বেশ কিছু রিসোর্ট আছে যেগুলো মানসম্মত। সাজেকের পাহাড়টা আসলে বিশাল বড়, পায়ে হেঁটে দেখার চেয়ে গাড়িতে দেখা সবচেয়ে আরামের। তবে পায়ে হেঁটে দেখতে হলে আপনাকে সকালে বের হতে হবে, তখন পরিবেশ একেবারে ঠান্ডা থাকে। দুপাশে মার্কেট আছে কেনাকাটার জন্য, পর্যটকদের জন্য। সেই মার্কেটগুলো আমরা আরেকটা ব্লগে আপনাদের দেখাবো সবগুলো একত্রিত করে। আমরা এখন গাড়ি থেকে আপনাদের বিভিন্ন রিসোর্টগুলো দেখাচ্ছি, এবং সাজেকের চূড়া থেকে সাদা মেঘগুলো কেমন লাগছে সেগুলো দেখাবো। তারপর আমরা শেষ বিকেলে চলে যাবো হেলিপ্যাডে। আমরা যখন প্রথম আসলাম, তখন কিন্তু নিচের পাহাড়গুলো একেবারেই বোঝা যায় নাই, সাদা মেঘে ঢাকা ছিল। এখন রোদের কারণে একটু পাহাড়ের নিচের পাহাড়গুলো দেখা যাচ্ছে, একটু আবহাওয়াটা স্বচ্ছ পরিষ্কার হয়েছে। তবে আপনারা যারা সাজেকে আসবেন, আপনাদের জন্য আমার পরামর্শ রইল, অবশ্যই আপনারা বর্ষার মৌসুমে আসবেন। বর্ষাকালে গাছপালাগুলো একেবারে স্নিগ্ধ সবুজ শ্যামল থাকে, দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা বর্ষায় আসলে সাজেকের একেবারে টপ চূড়ায় মসজিদটা করছে, সুন্দর মসজিদ। এই মসজিদটা কিন্তু সাজেকের অনেক দূর থেকে দেখা যায়। সাজেকের উত্তম সময় হচ্ছে জুলাই থেকে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত। সেই সময়টা সাজেকের সবচেয়ে প্রকৃতি স্নিগ্ধ থাকে, তো সেই সময় আসলে ভালো। আমাদের যেহেতু ছুটি, আমরা সেই সময় পাইনি, তাই আমরা এই সময় আসলাম। তবে এই সময় খারাপ না, এই সময় যেহেতু ঝুম চাষের একটা সময় থাকে পাহাড়ি উপজাতিরা। হচ্ছে হেলিপ্যাড, এখানে আমরা আসব, এখান থেকে আমরা সূর্য অস্তটা দেখব। থাকে না দেখতে তো, এখানে আছে খুব রুচিকর খাবার, পর্যটকদের খুবই আকর্ষণীয় খাবার। সেই খাবারগুলো আমরা এসে দেখাবো আপনাদের। এখন
দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে আসলাম সাজেক মারুয়াটি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা খুবই নাম করা, সেজন্য আমরা আসলাম এটার মধ্যেই। ভিতরের পরিবেশটা খুব সুন্দর। খাগড়াছড়ির পাকগুলো তুলনামূলক আমাদের ডাকানাগঞ্জ থেকে একটু জাল হয়, মশলাটা একটু বেশি দেয়, তারপরও খেতে খারাপ লাগে না। পাহাড়ি উপজাতিদের কিছু ঐতিহ্যবাহী খাবার আছে, সেগুলো আমরা অর্ডার করলাম, আসতে হয়তো বা একটু সময় লাগতে পারে। তোমার নাম কি? নুরজানাতি মুক্তাজ। নুরতাজ, তুমি কি সাজেক পাহাড় উঠে ভয় পাও? না। ভয় পাইছে একটু? পাও নাই? ভয় পাইবা আর থাকলে দুই দিন? মজা লাগতেছে? আচ্ছা ঠিক আছে, টাটা দিয়ে দাও একটু। আমরা ঘুম থেকে উঠে সকালে মর্নিং ওয়াকের জন্য সবাই বেরোলাম সাজেকে। চমৎকার একটি প্রকৃতি এবং ঠান্ডা বাতাস সাজেকে। সকাল থেকে যারা ঘুমের থেকে না উঠে বের হবে, এই প্রকৃতি এই আবহাওয়াটা তারা কিন্তু উপভোগ করতে পারবে না। আমরা সকলেই নামাজ টামাজ সেরে আমরা বেরিয়ে গেলাম এবং একেবারে খুবই ঠান্ডা বর্তমানে আছে এই পাহাড়ের উপরে। কিছুক্ষণ পরে যখন রোদ উঠবে তখন কিন্তু প্রচণ্ড গরম, সেই গরমে কিন্তু হাঁটা একেবারে অসম্ভব। তাই আমরা একেবারে সকাল সকাল বেরোলাম। ওই সেটটা দেখছেন স্যার, আসলে আমরা যেখানে হাঁটতেছি এর চারপাশটাই সাদা মেঘে ঢাকা। এখন স্যার হাঁটতে হাঁটতে কেমন লাগতেছে সকালে? সকালে হাঁটতে খুব ভালো লাগতেছে। সকালে হাঁটি কিন্তু পাহাড়ের উপরে হাঁটা তো আর হয় না, 1500 ফুট উপরে হাঁটা না। অন্যরকম আনন্দ করতে আসছি, খুব ভালো লাগতেছে। Our joy goes no bound. We are thrilled. We are overwhelmed with joy while roaming and আমরা সাজেক থেকে এখন বিদায় নিব। আমরা চান্দের গাড়িতে সবাই উঠে বসেছি, সবাই বসা, এই গাড়ি ছেড়ে দিল। আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি, আমরা এখন চলে যাব সাজেক থেকে। আসলে সাজেকের এত সৌন্দর্য এক ভিডিওতে দেখানো সম্ভব না, শেষও করা যায় না। কংলাক পাহাড় এবং লুসাইপল্লি দুইটা খুবই চমৎকার স্পট এবং মার্কেটটা রয়ে গেছে, সেগুলো আমরা পরবর্তী ব্লগে আপনাদের জন্য রেখে দিচ্ছি। আজকে এই সাজেকের এই পাহাড় থেকে আমি বিদায় নিচ্ছি। কেমন লাগছে জানাবেন, কোনো যদি তথ্য জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস করবেন। পরবর্তী ব্লগগুলো সবগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি, সবাই ভিডিওর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।